আচ্ছা, এটা তোমাদের আজকে ডিজিটাল ইলেকট্রনিক্স এর 8 নম্বর লেকচার আমরা শুরু করতেছি। দেখো এখানে কমপ্লিমেন্ট অফ এ ফাংশন, কমপ্লিমেন্ট মানে নর্মালি আমরা বুঝি হচ্ছে প্রাইম, যেটাকে বোঝায় কমপ্লিমেন্ট। আর অন্যভাবে কমপ্লিমেন্টকে বলা যায় যদি 1 হয় একটা, তাহলে আরেকটা হবে কত, 0, তাহলে তার কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হচ্ছে এটা বিপরীতটা, যদি বাইনারির ক্ষেত্রে 1টা হয়ে যাবে 0 আর 0টা হয়ে যাবে 1। আর এমনি যদি ভ্যারিয়েবল থাকে তাহলে কমপ্লিমেন্ট হবে নর্মাল, যদি একটা ভ্যালু থাকে এ তাহলে তার কমপ্লিমেন্ট হয়ে যাবে এ বার, ঠিক আছে? এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট এখানে দেখো, তোমরা দি মর্গানস থিওরাম বলে একটা থিওরাম পড়েছো অনেক আগে থেকেই, সেট থেকে শুরু করে অনেক জায়গায় পড়েছো, এরপরে ইন্টারমিডিয়েটে আইসিটিতে পড়েছো দি মর্গানস থিওরাম। তো এখানেও আছে তোমাদের বুলিয়ান অ্যালজেব্রা থেকে, এখানেও দি মর্গানস থিওরামটা আছে। সেই থিওরামটা হচ্ছে দেখো, এখানে তিনটা টার্ম আছে, এই তিনটা টার্ম এ প্লাস বি প্লাস সি, এদের হচ্ছে প্রাইম। এদের প্রাইম যদি নেওয়া যায় তাহলে দেখো আমরা এইভাবে ভাঙাতে পারি, আমার তিনটা ভ্যারিয়েবল আছে, তো আমরা সাধারণত দি মর্গানস থিওরাম দুইটা ভ্যারিয়েবলে অ্যাপ্লাই করি। তো দুইটা ভ্যারিয়েবল যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো এখানে আমরা বি প্লাস সি, এটাকে আমরা আরেকটা ভ্যারিয়েবল ধরে নিলাম এক্স, তাহলে বি প্লাস সি এখানে এক্স ধরে নিলাম। এখন দেখো এই দুইটা ভ্যারিয়েবল আছে তার উপরে প্রাইম, এখন আমরা জানি দি মর্গানস থিওরামে কি হয়, নর্মাল ভ্যালুগুলো তার কমপ্লিমেন্ট হয়ে যায় আর হচ্ছে যোগ থাকলে হয়ে যায় গুণ, মানে চেঞ্জ হয়ে যায়। দেখো এখানে আছে যোগ, এখানে হয়ে গেছে কি গুণ, আর নর্মাল ভ্যালু ছিল এগুলো কি হবে, কমপ্লিমেন্ট হয়ে যাবে। এতটুকু বোঝা গেছে এই লাইনটা কিভাবে আসছে? জি স্যার, আচ্ছা, এরপরে দেখো এক্স এর ভ্যালু যদি আমরা বসাই দিই, এক্স এর ভ্যালু কত, বি প্লাস সি, তো বি প্লাস সি তার উপরে ছিল প্রাইম, তো বি প্লাস সি প্রাইম হয়ে গেল। আবার সেই আগের সূত্রটা, দুইটা নর্মাল ভ্যালু ছিল তাহলে তার কমপ্লিমেন্ট হয়ে যাবে আর দুইটা যোগের জায়গায় গুণ হয়ে যাবে, তাহলে গুণ হয়ে গেল। তাহলে আমরা দি মর্গানস থিওরাম অনুসারে বলতে পারি এটা ইকুয়াল এটা, দেখো যোগগুলো হয়ে যাবে গুণ, দি মর্গানস থিওরাম এটাই, যোগগুলো হয়ে যাবে গুণ আর হচ্ছে প্রাইমটা শুধু চেঞ্জ হয়ে যাবে। এরপর দেখো দি মর্গানস থিওরাম, সাউন্ডটা শোনা যাচ্ছে না স্যার, খুবই আস্তে আস্তে। আচ্ছা, এখন যদি ডি মর্গানস থিওরামে অনেকগুলো ভ্যারিয়েবল থাকে, দেখো এখানে কতগুলো ভ্যারিয়েবল, এ বি সি ডি ই এফ, এতগুলো ভ্যারিয়েবল আছে, তাহলে জাস্ট আমাদের কি হবে, সব ভ্যালুগুলো তার কমপ্লিমেন্ট করে দিব আর যেখানে যোগ আছে সেগুলো সেখানে হয়ে যাবে কি গুণ হয়ে যাবে। দেখো আবার একইভাবে এখানে দেখো সবগুলো গুণ আছে তার উপরে কমপ্লিমেন্ট আছে, তাহলে কি হবে, এখন সবগুলো কমপ্লিমেন্ট হবে আর সেগুলো যোগ হয়ে যাবে, বুঝে গেছে? এটা হচ্ছে ডি মর্গানস থিওরাম, বুঝতে পারছো মনে হয়? এখন আমরা কিছু এক্সাম্পল দেখি, দি মর্গানস থিওরাম অ্যাপ্লাই করে এ এক্সপ্রেশন গুলো লিখতে হবে। দেখো এখানে একটা এক্সপ্রেশন আছে, এক্সপ্রেশনটা এটা এ প্লাস বি তার উপরে বার প্লাস সি বার, তার উপরে দেখো উপরে একটা টোটাল বার আছে, এই বার মানে আর এর আগে যেটা দেখালাম কমপ্লিমেন্ট এগুলো একই, এই যে উপরে যেটা আছে এই বার দেওয়া আর এটা দেওয়া একই কথা। তো দেখো এখানে আমরা বলতে পারি এখানে কি এর সাথে এটা যোগ অবস্থায় আছে, তো যোগ থাকলে আমরা জানি যে মাঝে একটা যোগ আছে, তাহলে আমরা বলতে পারি এটা গুণ হয়ে যাবে। দেখো এখানে গুণ হয়ে গেছে, আগে যেটা ছিল তার উপরে কি একটা চলে আসবে, কমপ্লিমেন্ট চলে আসবে, আগে ছিল এ প্লাস বি বার তার উপরে কমপ্লিমেন্ট একটা চলে আসলো, এখানে ছিল সি বার তার উপরে একটা কমপ্লিমেন্ট চলে আসলো, কারণ আমরা জানি দুইটা বার হলে সেগুলো কেটে যায়। দেখো দুইটা বার আছে তাহলে সেগুলো কেটে গেছে, এই দুইটা বার আছে সেগুলো কেটে গেছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, বুঝতে পারছো এটা? স্যার বুঝতে পারছি। আচ্ছা এখন দেখো পরেরটাতে, পরেরটাতে কি এখানে আছে, এখানেও একইভাবে দেখো, এখানে কি এখানে দেখো যোগ আকারে আছে, এখানে তো যোগ থাকলে আমরা জানি গুণ আকারে হয়ে যাবে, তো দেখো এখানে গুণ হয়ে গেছে, সি ডি এর উপরে বার চলে গেল আর এ বার প্লাস বি তার উপরে একটা বার হয়ে গেল। আবার দেখো এখানে যেটা আছে সেখানে কি আছে, যে যোগ আকারে আছে তাহলে তার উপরে বার আছে একটা, তো এখানে কি হবে, এখানেও একই জিনিসটা হবে, যোগটা হয়ে যাবে গুণ আর এখানে এগুলো চেঞ্জ হয়ে যাবে, এ বার ছিল তার উপরে একটা বার হবে আর বি ছিল তার উপরে বার হবে। আবার দেখো এখানে সি ডি এর উপরে বার আছে তাহলে এটা যোগ আকারে হয়ে যাবে, কারণ গুণ ছিল এখানে, এখানে যোগ হয়ে গেল। এবার দেখো দুইটা বার মানে কি, একটা বার, দুইটা বার মানে দুইটা কেটে যাবে, কেটে গেল আর বি হচ্ছে একটা বার থাকলো আর এটা এখানে লিখে দিলাম, তাহলে এটা হচ্ছে সিমপ্লিফাইড ফর্ম, ঠিক আছে? না বুঝলে রেসপন্স করবা, ঠিক আছে? স্যার সি, স্যার সি প্লাস আর সি বার প্লাস আর ডি প্লাস বারও তো আছে, এটা কেন হচ্ছে না কোথায় স্যার, ওই যে বি এর লাস্ট লাইনে, এই যে এখানে? জি স্যার, এখানে দেখো সবার উপর একটা বার নেই, টোটালটার উপরে কোনো বার নেই। ডি মর্গানস থিওরাম কি ছিল,
টোটালটার উপরে বার থাকবে, দেখো এই যে টোটালটার উপরে বার, এই যে, তারপর দেখো এই যে ও টোটালটার উপরে বার, ঠিক আছে? এখানে দেখো টোটালটার উপরে বার নেই, যদি টোটালটার উপরে বার থাকতো তাহলে আমরা ভাঙাতাম। দেখো এটার এই যে টোটালটার উপরে বার আছে, এখানে টোটালটার উপরে বার আছে, বুঝতে পারছো? স্যার, এবার দেখো এটাতে, এটাতে কি আছে, দেখো যে যোগ আকারে আছে কোথায় কোথায়, এই পুরাটা কিন্তু একটা টার্ম, তাই না? কারণ ব্র্যাকেট দিয়ে গুণ আকারে আছে, আমরা শুধু যোগগুলো নিব আগে, এই একটা যোগ এই একটা যোগ। তো দেখো তাহলে এখানে কি হবে, এর উপরে একটা বার হবে, এই যে টোটালটার উপরে একটা বার হলো, তারপর ই এর উপরে একটা, ই আর এফ, তাহলে এই দুইটা মিলে একটা। এখন দেখো আর ই আর এফ কে আমরা এখন কি ভাঙাতে পারি, যোগ থাকলে গুণ হয়ে যাবে, যে গুণ, আর ই বার এফ হয়ে যাবে, এখানে হলো ই বার এফ। আর এটাকে যদি আবার ভাঙায় লিখি তাহলে কি হবে, এর উপরে একটা বার হবে, এর উপরে বারকে আবার ভাঙালে কত হবে, এ বার বি বার, যোগ থাকলে গুণ হয়ে যাবে, যে গুণ হয়ে গেছে। আবার দেখো সি বার ডি বার আছে, তাহলে এগুলো আবার তার উপরে বার যদি দেই তাহলে কি হবে, গুণটা হয়ে যাবে কি, যোগ, এই যে যোগ হয়ে গেছে, যোগ হয়ে গেছে, সি এর উপরে বার আরেকটা বার আসবে, তাহলে সি হয়ে যাবে। মানে যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে চেঞ্জ হয়ে যায়, নর্মাল ভ্যালু আসবে, আর যদি নর্মাল ভ্যালু থাকে তাহলে চেঞ্জ হয়ে যাবে, কমপ্লিমেন্ট আসবে। এটা বোঝা গেছে এই লাইনটা? জি স্যার, বোঝা গেছে। বিউটিফুল। আচ্ছা এখানে দেখো, ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা টেকনিক সিম্প্লিফাই দিস এক্সপ্রেশন, তাহলে বুলিয়ান অ্যালজেব্রা টেকনিক দিয়ে এই এক্সপ্রেশনটাকে সিম্প্লিফাইড করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা এটা লিখলাম, তো আমরা এর আগের ক্লাসগুলোতে যে থিওরাম গুলো শিখেছিলাম, বুলিয়ান অ্যালজেব্রা যে থিওরাম বা রুল, সেগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আমরা সেখানে রুল দেখেছিলাম, এ ইন্টু এ যদি আমরা করি তাহলে তাকে কত লেখা যায় বলতো, দুইটা সেম জিনিস গুণ করলে কত লেখা যায়, এ ইন্টু এ, সূত্রটা কি ছিল, ওইটাই লেখা যায় স্যার। ওইটাই লেখা যায়। তাহলে দেখো এখানে দুইটা বি আছে, তাহলে বি বি, তাহলে আমি কয়টা লিখবো, একটা লিখবো, ঠিক আছে? এরপর দেখো, তারপর একটা থিওরাম ছিল, দুইটা একই জিনিস যোগ করলে কি হয়, ওই জিনিসটাই হয়, তাহলে এ বি প্লাস এ বি যোগ করলে কত পাবো, এ বি পাবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো এই দুইটা মিলে একটা হয়ে গেল। এবার দেখো আমরা যদি এই বি প্লাস বি সি যোগ করি তাহলে কি হয়, বি কমন নেওয়া যায়, বি কমন নিলে কত থাকে, ওয়ান প্লাস সি, তাই না? এখন আমরা জানি সামথিং প্লাস ওয়ান সমান কত, বুলিয়ান অ্যালজেব্রাতে সমান ওয়ান হয়, এটাও সূত্র, সামথিং প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে ওয়ান। তাহলে বি ইন্টু ওয়ান মানে কত হয়ে যাচ্ছে, এই যে বি, তাহলে বি ইন্টু ওয়ান মানে হয়ে গেল বি। এবার দেখো এই এ বি আর যদি আমরা বি যোগ করি, এই যে এ বি আর বি যদি যোগ করি তাহলে কত পাবো, বি, একই ভাবে সামথিং প্লাস কি হবে, ওয়ান হবে, তাহলে সেক্ষেত্রে ওয়ান হয়ে গেল, তাহলে এখানে থাকলো বি, তাহলে দেখো এখানে বি প্লাস এসি হয়ে গেল, এই যে বি থাকলো আর এখানে এসি বাদ ছিল, এখানে এসি আসলো, তাহলে এটা হচ্ছে সিম্পলিফাইড। তো দেখো প্রথমে যে এটা ছিল কত বড় ছিল, আর এটা, এই দুটো কিন্তু সমান, যদি আমরা লজিক সার্কিট আঁকি তাহলে দুইটা একই কাজ হবে। তো দেখো প্রথমটা যখন ছিল তখন আমরা কত কিছু করে বের করছি, কি করছি, এখানে এ বি দরকার, তাহলে আমার কি করতে হবে, এ আর বি, এই যে এ এখানে এখানে বি এন্ড করছি, এ বি হলো, তারপর কি করছি, বি প্লাস সি, তাহলে বি আর সি হচ্ছে অর করছি, অর করে তার সাথে এ হচ্ছে এন্ড করছি, তার মানে এখান থেকে এ নিয়ে এন্ড করলাম, তাহলে এখানে যোগ দিলাম, তারপর বি প্লাস সি, আবার বি প্লাস সি নিলাম, কার সাথে এন্ড করবো, বি এর সাথে, তাহলে এখান থেকে বি এর সাথে এন্ড করে তিনটা যোগ করে এত বড় আসছে। দেখো এখানে কয়টা গেট লাগছে, পাঁচটা গেট, কিন্তু সিম্পলিফাইড ডায়াগ্রাম যদি আমরা আঁকি এই ইকুয়েশন দিয়ে, দেখো দুইটা গেট দিয়ে হয়ে যায়, ঠিকই, এ আর সি এন্ড করব, তার সাথে বি যোগ করব, তাহলে এই দুইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, এটা এটা আর এটা দুইটা কি পরস্পরের ইকুইভ্যালেন্ট সার্কিট, ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। আচ্ছা এখন হচ্ছে সিম্প্লিফাই দ্য ফলোয়িং বুলিয়ান এক্সপ্রেশন, তাহলে এই এক্সপ্রেশনটাকে সিম্প্লিফাই করার রুলটা দেখো, এখানে এটা আছে, সবার আগে কি করবো আমরা, গুণ করে দিব, এখানে এই যে গুণ করে দিলাম, এটাকে গুণ করে দিয়ে এটা লিখলাম। এখন দেখো আমরা জানি কোনো কিছু আর তার কমপ্লিমেন্ট যদি গুণ করি তাহলে হয়ে যায় জিরো, তাহলে জিরো যদি হয়ে যায় তাহলে এই টার্মটা পুরোটাই জিরো হয়ে যাচ্ছে, এই টার্মটা পুরোটাই জিরো হয়ে যাচ্ছে, তাহলে আমার বাকি থাকতেছে কত, এটা কত, এ বি বার সি প্লাস এ বার বি, এর সাথে সি আছে এখানে। তো এরপরে কি করলাম আমি, এখান থেকে সিটা গুণ করে দিলাম, এখানে সি গুণ করে দিয়ে এটা হলো। এখন আমরা জানি দুইটা একই জিনিস যদি গুণ করি তাহলে কি হয়ে যায়, একটা হয়ে যায়, তো একটা এটা হয়ে গেল।
এবার দেখো এই দুটো থেকে আমার কমন যায় বি বার সি, বি বার সি যদি আমি কমন নেই তাহলে থাকে এ প্লাস এ বার, আমরা জানি এ প্লাস এ বার মানে হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান লিখলাম, তাহলে বাকি থাকলো বি সি, তাহলে এটাই হচ্ছে এর সিম্পলিফাইড এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটা আছে, এর সিম্পলিফাইড এক্সপ্রেশন হচ্ছে কোনটা, বি বার সি। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা এবার হচ্ছে এখানে আরেকটা এক্সপ্রেশন এটা, তো দেখো আমরা প্রথমে কি করব, কমন নেওয়া ট্রাই করবো, এখানে সবগুলো ভ্যারিয়েবলই আছে বা এখানে গুণ করার কিছু নাই, তাহলে আমরা কি করব সবার আগে এখান থেকে কমন নেওয়া ট্রাই করব। তো কমন আমরা নিই, দেখো যদি কমন নিই এই যে এটা আর এটা, যদি আমরা এমনভাবে কমন নিব যাতে দুইটা করে কমন নেওয়া যায়, তো এর সাথে এটা প্রথমটার সাথে শেষটা যদি কমন নিই তাহলে বিসি কমন নেওয়া যায়। দেখো বিসি কমন নিলে থাকে এ বার প্লাস এ, আমরা এটা জানি এ বার প্লাস এ মানে হচ্ছে ওয়ান, দেখো একটা ইলিমিনেট হয়ে গেল। কিন্তু এরপরে দেখো পরের গুলা এখান থেকেও কমন নেওয়া যায়, কোনটা থেকে, এ বার বি কমন নেই যে, যদি এখান থেকে এ বার বি কমন নিলাম তাহলে থাকে সি বার, এখান থেকে থাকে সি, সি বার প্লাস সি মানে হচ্ছে ওয়ান, তাহলে এটাও একটা ইলিমিনেট হয়ে গেল। এবার দেখো এখানে এখানে আছে হচ্ছে কত, বি সি প্লাস এটা থাকলো এ বি বার, আর এখানে থাকলো এ বার বি বার সি বার। এবার এখান থেকে দেখো যদি আমি বি বার কমন নিই, এখান থেকে বি বার কমন নিলে থাকে এ প্লাস এ বার সি। আচ্ছা এই রুলটা কি তোমাদের মনে আছে? দেখো তো এই যে এটাকে কত লেখা যায়, একটা রুল ছিল এটার, একটার সাথে দুইটা, দুইটার হচ্ছে যোগ, তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি এ প্লাস এ বার ইন্টু এ প্লাস সি বার, মনে আছে? হ্যালো, জি স্যার, জি স্যার। আচ্ছা দেখো তাহলে এ প্লাস এ বার মানে হচ্ছে কত, ওয়ান, তাহলে থাকতেছে তোমার কত, বাকি থাকতেছে এ প্লাস সি বার, এই জন্য এখানে লিখছে এ প্লাস সি বার। তাহলে এই যে এর বদলে আমরা লিখতে পারি এ প্লাস সি বার। এখন আমরা এটাকে কি করব, গুণ করে দিব, এই যে গুণ করে দিলাম, এটা গুণ করে দিয়ে এটা থাকতেছে, তাহলে এটাই হচ্ছে এর সিম্পলিফাইড ডায়াগ্রাম, সিম্পলিফাইড ইকুয়েশন, এই ইকুয়েশনটার হচ্ছে সিম্পলিফাইড ফর্ম। এরপর দেখো এখানে আরেকটা এক্সপ্রেশন আছে, এখানে হচ্ছে ডি মর্গানস থিওরেম ভাঙাতে হবে, কারণ কি উপরে একটা বার আছে, টোটালটার উপরে একটা বার আছে, তাহলে মর্গানস থিওরেম আমরা জানি যোগ থাকলে হয়ে যাবে গুণ, আর বাকিগুলোর হয়ে যাবে উপরে কমপ্লিমেন্ট, তাহলে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট লিখলাম। এখন আবার দেখো এখানে আবার ডি মর্গানস থিওরেম অ্যাপ্লাই হবে, কি হবে এখানে, গুণ আছে যোগ হয়ে যাবে, তাহলে তাদের কমপ্লিমেন্ট হয়ে গেল, কমপ্লিমেন্ট হয়ে গেল। এবার কি করবো, এগুলো গুণ করে দিলাম, তো গুণ করে দেওয়ার পর এটা হলো, এখন আমরা জানি এই দুইটা একই আছে, তাহলে কি হয়ে যাবে, একটা হয়ে যাবে, তো একটা হয়ে গেল। এবার এটা লিখলাম, তারপর দেখো এখান থেকে এবার বিবার যদি আমরা কমন নিই এই দুইটা থেকে, এটা আর এটা থেকে যদি এবার বিবার কমন নিই তাহলে থাকে ওয়ান প্লাস সি, তাহলে ওয়ান প্লাস সি মানে হচ্ছে ওয়ান, তাহলে একটা থাকলো এখানে, এবার বিবার থাকলো আর এটা এখানে লিখলাম। এবার দেখো এই দুইটার মধ্যে এবার কমন, কমন নিলে এখানে তাহলে ওয়ান প্লাস সি থাকে, তাহলে এ থাকে, তারপর বাকিটা এখানে লিখলাম, তো বাকিটা এখানে লেখার পরে আবার দেখো এখান থেকে এবার কমন, এবার কমন নিলে ওয়ান প্লাস বি বার, তাহলে ওটা চলে যায়, তাহলে থাকলে এবার প্লাস বি সি বার, তাহলে এটা হচ্ছে সিম্পলিফাইড ইকুয়েশন। ঠিক আছে, বুঝা যাচ্ছে? আচ্ছা এখন দেখো ইম্পর্টেন্ট কিছু জিনিস, তোমরা মিন টার্ম আর ম্যাক্স টার্ম সম্পর্কে জানো? না স্যার। আচ্ছা দেখো এরপরে তোমাদের কি, তোমাদের কেএমএফ দরকার হবে, ওখানে এগুলো অনেক ইম্পর্টেন্ট, তো মিন টার্ম আর ম্যাক্স টার্মের ক্ষেত্রে আমরা তো এটা দেখলাম যে কতগুলো জায়গায় গুণ আকারে লিখতেছি, কতগুলো জায়গায় যোগ আকারে লিখতেছি, তাই না? জি স্যার। দেখো এখানে, এখানে যে ভ্যালুগুলো আছে দেখো এখানে কি কি আকারে আছে, এখানে এখানে আছে দেখো সবগুলো গুণ আকারে লিখছি, আবার এখানে দেখো যোগ আকারে লিখছি, তো এখানে দেখো এগুলো কিভাবে করা হয়। সবার আগে তিনটা ভ্যারিয়েবলের জন্য আমরা হচ্ছে আটটা এখানে নিয়ে নিলাম, তিনটা ভ্যারিয়েবলের জন্য আটটা কম্বিনেশন এখানে নিয়ে নিলাম, তো এখানে একটু খেয়াল করো, সবার আগে মিন টার্মের ক্ষেত্রে, মিন টার্মের ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে
এগুলো হচ্ছে মিন টার্ম। তোমরা দেখো এটা বাইনারি ইকুইভ্যালেন্ট কত এখানে বলো তো, এর ডেসিমাল ইকুইভ্যালেন্ট কত এখানে? আমি যেটা মার্ক করেছি এটার 0 তাহলে দেখো এটা হচ্ছে ডেজিগনেশন করা হয় ছোট হাতের এম, ছোট হাতের এম দিয়ে কত হয় সেটা, এখানে কত 0। তারপর দেখো সবার শেষেরটা কত 7, তাহলে এটাকে ছোট হাতের এম দিয়ে লিখবো কত 7। এটা মানে তুমি বুঝবা যে এরকম 111 M7 লিখা থাকলে তুমি কি বুঝবা, এটা মানে 111, বুঝা গেছে? এবার এবার খেয়াল করো, যদি আমরা ম্যাক্স টার্ম নিই, ম্যাক্স টার্ম যদি নিই তাহলে এগুলো থাকবে হচ্ছে, মানে যদি যোগ আকারে লিখি এগুলো হচ্ছে গুণ আকারে, এগুলোকে বলে সাম অফ প্রোডাক্ট। এরপরে আসতেছি আমরা, শুধু এখানে মনে রাখো মিন টার্ম গুলো ছোট হাতের গুলো দিয়ে লিখবো, আর হচ্ছে ম্যাক্স টার্ম গুলোতে বড় হাতের এম দিয়ে লিখবো, ঠিক আছে? এবার খেয়াল করো এগুলো, এই যে এই টার্ম গুলো কিভাবে আসছে, এই যে এই টার্ম গুলো কিভাবে আসছে। তো সবার আগে তুমি এখানে দেখো, এখানে আছে এক্স ওয়াই জেড, এখানে আছে 0 0 0। জিরো ভ্যালুটা মেইন ভ্যালু নাকি কমপ্লিমেন্ট ভ্যালু? এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে 0 হবে তার কি কমপ্লিমেন্ট না? তাহলে দেখো এখানে যে এক্স বার আছে, তার মানে আমি এক্স বার মানে কত বোঝাচ্ছে, 0 বোঝাচ্ছে না? হ্যাঁ 0 বোঝাচ্ছে। তারপর ওয়াই বার মানে কত বোঝাচ্ছে, 0, এই যে 0। আর জেড বার মানে কত বোঝাচ্ছে, 0 0। এই জায়গাটা বুঝতে পারছো? জি স্যার পারছি। আবার দেখো লাস্ট লাইনটা খেয়াল করো, 111, তাহলে কি হবে, নরমাল ভ্যালু হবে, দেখো এক্স ওয়াই জেড। বুঝা যাচ্ছে? তারপর এই জায়গাটা দেখো, এক্স হচ্ছে 0, তার মানে এক্স এর হবে কমপ্লিমেন্ট নিতে হবে, ওয়াই টা হচ্ছে 1, তাহলে ওয়াই টা নরমাল ভ্যালু, জেড টা হবে নরমাল ভ্যালু, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এটা গেল হচ্ছে মিন টার্মের ক্ষেত্রে, আর ম্যাক্স টার্মের ক্ষেত্রে কি হবে তার উল্টাটা। দেখো এখানে সবগুলো 0 না, এখানে তো ম্যাক্স টার্ম সাধারণত আমরা 0 গুলোকে নিয়ে করি, আর মিন টার্ম গুলো নিই আমরা 1 গুলোকে নিয়ে, বাইনারিতে শুধু তো 1 আর 0 থাকে। তো আমরা দেখো মিন টার্ম গুলো আমি দেখলাম, যেগুলোতে 1 সেগুলোতে নরমাল, আর যেগুলো 0 সেগুলো হচ্ছে কমপ্লিমেন্ট, ম্যাক্স টার্মটা হচ্ছে তার উল্টা, যেগুলোতে 0 সেগুলো হবে নরমাল ভ্যালু। দেখো এক্স ওয়াই জেড তিনটাই হচ্ছে 0, তার মানে তিনটাই এখানে এক্স ওয়াই জেড লেখা আছে, আর ম্যাক্স টার্মের ক্ষেত্রে কি হবে, যোগ আকারে লিখতে হবে সবগুলা। তাহলে ম্যাক্স টার্মের ক্ষেত্রে লিখতে হবে যোগ আকারে, মিন টার্মের ক্ষেত্রে লিখতে হবে গুণ আকারে। এখানে এটা খেয়াল করো, এখানে কেয়ারফুল, এখানে হচ্ছে দেখো এক্স ওয়াই জেড কিন্তু কমপ্লিমেন্ট না, 0 0 0 ছিল এখানে, এখানে 0 0 0 ছিল, কিন্তু ম্যাক্স টার্মের ক্ষেত্রে কি লিখতে হবে, সবগুলোর মেইন ভ্যালু লিখতে হবে তাদের যোগ আকারে। আবার দেখো সবার শেষে এটা 7, এটা 7টা দেখো, তাহলে যেহেতু এগুলো 111, তাহলে তার নিতে হবে কি কমপ্লিমেন্ট ভ্যালু, তাহলে তার নিয়েছি আমি কত এখানে কমপ্লিমেন্ট ভ্যালু, বুঝতে পারছো? জি স্যার বুঝা যাচ্ছে। আচ্ছা এখন খেয়াল করো, এখানে একটা টেবিল, আমরা কিছুক্ষণ আগে কি করছিলাম, কিছু ইকুয়েশন সিম্প্লিফাইড করছিলাম, সিম্প্লিফাইড ফর্মে লিখছিলাম, তাই না? তো দেখো এই ইকুয়েশন গুলো কিভাবে আসে, তো এখানে একটা টেবিল দেওয়া আছে, ফাংশনের একটা টেবিল দেওয়া আছে, ঠিক আছে? এই ফাংশনের টেবিল এখানে দেওয়া আছে একটা, তো এখান থেকে আমরা এই ফাংশন গুলো কিভাবে পাবো দেখো। দেখো প্রথমে F1 ফাংশনটা দেখো, F1 ফাংশনটা আমরা কি করব, সবার আগে দেখব কোথায় কোথায় 1 আছে, ঠিক আছে? তোমরা একটু বলো তো আমাকে কোথায় কোথায় 1 আছে। স্যার 2 নম্বরে, মানে 2 নম্বরে স্যার, 5 নম্বরে, আর লাস্ট নম্বরে না, তোমরা সবসময় বাইনারি ইকুইভ্যালেন্ট দিয়ে বলবা, একটু আগে যেটা বললাম এই যে M1 M2 M0 থেকে M7 পর্যন্ত ওভাবে বলবা। জি স্যার, M2 তে আছে, M2 না, ভালো করে দেখো M1 এ আছে, হ্যাঁ, তারপর তারপর স্যার M4 এ আছে, হুম, আর M7 M7 এ,
M7 এখন দেখো খেয়াল করো এই যে F1 ফাংশনটা খেয়াল করো দেখো তো মিলছে জি স্যার মিলছে এবার দেখো M1 M4 আর M7 এর ভ্যালু তুমি যদি বসাই দাও এখানে দিয়ে সবগুলো যোগ করো তাহলে তুমি এই F1 ফাংশন ইকুয়েশন পেয়ে যাবে এখন দেখো আমরা কিভাবে বসাবো দেখো এই যে 1 1 ছিল এখানে এই জায়গায় তাহলে এখানে কত হবে বলো তো এই জায়গাটার ইকুয়েশন কি লিখবা আমি যেটা কালার করে দিয়েছি এখানে স্যার x বার y বার ডট z দেখো এখানে লেখা আছে x বার y বার z জি স্যার লেখা আছে তারপর এটা m4 দেখো মিলে যাবে m4 টাও দেখো মিলে যাবে m4 হচ্ছে কত x y বার z বার x y বার z বার এরপর হচ্ছে m7 দেখো এটা কত হবে x y z হবে দেখো x y z x y z ক্লিয়ার জি স্যার ক্লিয়ার এবার দেখো ফাংশন f2 f2 ফাংশনটা কি হবে তাহলে একই ভাবে 1 কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে দেখো আমরা এটা কি করতেছি সাম অফ প্রোডাক্ট তাই না দেখো এগুলো সব প্রোডাক্টের সাম এটাকে বলা হয় সংক্ষেপে বলা হয় এসওপি তোমাদের এক্সামে থাকতে পারে সাম অফ প্রোডাক্ট বা এসওপি এটা মানে তুমি বুঝবা যে এই যে মিন টার্ম গুলো নিয়ে আমি কাজ করছি ঠিক আছে জি স্যার আচ্ছা তাহলে দেখো এই যে f2 ফাংশনের ক্ষেত্রে কি হবে আমাদের দেখো এটা 0 1 2 3 তাহলে m3 হবে একটা m5 হবে m6 m7 তাহলে m3 m5 m6 m7 দেখো এই চারটা ঠিক আছে এখন আবার কি করব আমরা একই ভাবে ইকুয়েশনগুলো লিখবো আবার দেখো এই সোজা যেটা আছে যে চারটা এখানে 1 2 3 4 আছে তো এই সোজা যেটা আছে তার ইকুয়েশন লিখবো লিখলে আমি f2 পেয়ে যাব বুঝতে পারছো জি স্যার আচ্ছা এখন খেয়াল করো তো আমরা তো এতক্ষণ দেখলাম যে হচ্ছে সাম অফ প্রোডাক্ট দিয়ে মানে মিন টার্ম দিয়ে এবার আমরা দেখব ম্যাক্স টার্ম বা হচ্ছে প্রোডাক্ট অফ সাম দিয়ে তো প্রোডাক্ট অফ সাম মানে তোমাদের আমি হচ্ছে সাম অফ প্রোডাক্টের ক্ষেত্রে নিয়েছি 1 গুলো আর সাম আর প্রোডাক্ট অফ সামের ক্ষেত্রে নিব আমি 0 গুলো কোথায় আছে দেখো তো এখানে 0 গুলো কোথায় আছে এই যে 0 ডিরেক্ট নর্মাল আর যখন আমি জিরো গুলো নিব তাহলে তার কি পাবো কমপ্লিমেন্ট পাবো দেখো F1 প্রাইম এর জন্য লেখা আছে এরপরে দেখো জিরো গুলো কোথায় আছে এই যে জিরো এখানে আছে এই জিরো কে কত লেখা যায় বলো তো এক্স বার ওয়াই বার জেড বার লেখা যায় না জি স্যার একই ভাবে এই সবগুলো যোগ করো এই যে সব যোগ করলাম যোগ করে এখন দেখো ডি মর্গান থিওরেম অনুসারে যদি আমি এখানে কমপ্লিমেন্ট আছে তো আমি যদি বোথ সাইডে আরেকবার কমপ্লিমেন্ট করি তাহলে কি হবে তাহলে এইদিকে একটা এইদিকে কমপ্লিমেন্ট করলে ডি মর্গান থিওরেম অনুসারে ভেঙে যাবে যোগগুলো গুণ হয়ে যাবে আর এখানে গুণগুলো যোগ হয়ে যাবে দেখো আর তাদের কমপ্লিমেন্ট হয়ে যাবে দেখো সবগুলো কমপ্লিমেন্ট হয়ে গেছে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড হবে এক্স বার আছে তাহলে এক্স হবে এটা বোঝা গেছে এখান থেকে এই লাইনটা কিভাবে আসছে জি স্যার বোঝা গেছে আচ্ছা এখন খেয়াল করো এটা মানে কি এর আগে যখন ম্যাক্স টার্ম আমরা লিখছিলাম এটা মানে কত ছিল বলো তো এই যে এটা m0 এটা কিভাবে বুঝলা এখানে দেখো নরমাল ভ্যালু মানে 0 কারণ এগুলো আমি কিভাবে লিখছি প্রোডাক্ট অফ সাম আকারে লিখছি দেখো প্রোডাক্ট অফ সাম জি স্যার এটাকে সংক্ষেপে বলে পিওএস এক্সামে কিন্তু এভাবে থাকতে পারে পিওএস মানে তোমাকে বুঝতে হবে প্রোডাক্ট অফ সাম তারপর দেখো এটা মানে কত বলো তো m2 না ক্যাপিটাল m2 তো এখানে আমরা জি স্যার এখানে লিখে দিই একইভাবে আমরা যদি বের করি এর জন্য ফাংশন f2 এর জন্য f2 ফাংশনের জন্য যদি বের করি তাহলে একইভাবে আমরা এখানে লিখতে পারবো f2 এর জন্য এই যে লিখলাম এটা এখন দেখো এখানে এক্সপ্রেস দা বুলিয়ান ফাংশন f ইকুয়াল একটা ফাংশন দেওয়া আছে ইজ এ সাম অফ মিন টার্ম দেখো এখানে সব মিন টার্মের সাম না
আর এখানে কি বলছে, দা ফাংশন হ্যাজ থ্রি ভ্যারিয়েবল, তাহলে তিনটা ভ্যারিয়েবল আছে, তাহলে এটাকে কি করতে হবে দেখো, সবার আগে আমি যদি এখান থেকে মিসিং ভ্যারিয়েবল গুলো নিয়ে আসতে চাই, তাহলে এখানে বলছে দা ফার্স্ট টার্ম এ ইজ মিসিং টু ভ্যারিয়েবলস, তাহলে দেখো এখানে যেহেতু এ বি সি আছে, তার মানে আমি এখানে বলে দিতে পারি যে এখানে তিনটা ভ্যারিয়েবল আছে, তো তিনটা ভ্যারিয়েবলের মধ্যে এই টার্ম ফার্স্ট যেটা টার্ম আছে সেটাতে কত একটা দুইটা ভ্যারিয়েবল মিসিং আছে, তো একটা মিসিং ভ্যারিয়েবল আমরা কিভাবে নিয়ে আসতে পারি, তোমরা কি বলতে পারো? মিসিং ভ্যারিয়েবলটা কিভাবে নিয়ে আসতে পারি? স্যার ওই কোন একটা ভেরিয়েবল আর তার কমপ্লিমেন্ট যোগ করে স্যার ওয়ান হয়, সেটা অ্যাড করে দিলে হবে। যেহেতু যেহেতু এখানে এ আছে, তাহলে আমি তার একটা ভেরিয়েবল যোগ এবং তার কমপ্লিমেন্ট যোগ কর, তার সাথে গুণ যদি করি তাহলে সেটা চলে আসে, তাহলে আমি এটাকে এটাকে লিখতে পারি, দেখো এ এর জায়গায় এটা চলে আসছে। এবার পরে আবার এখানে সি মিসিং আছে এটাতে, তো এর সাথে আমি সি প্লাস সি বার গুণ করে দিতে পারি, যে সি প্লাস সি বার গুণ করে দিলাম তাহলে এটা চলে আসলো। আবার দেখো পরের টার্মটা কি ছিল, বি বার সি সি, তাহলে এখানে হচ্ছে এ মিসিং আছে, তাহলে আমি এ এখানে নিয়ে আসলাম, এটা নিয়ে আসলাম, তাহলে এখান থেকে আমি বলতে পারি এফ সমান এটা ছিল, তাহলে এখন সব টার্মগুলো যদি একসাথে করি তাহলে এ এর ভ্যালু আমি বসাই দিলাম এই যে এটা, আর বি বার সি এর ভ্যালু এটা বসাই দিলাম, এটা হলো। এখন দেখো এদের মধ্যে কোথাও ডাবল আছে কিনা, যদি ডাবল থাকে তাহলে সেটা এলিমেন্ট হয়ে যাবে, এক দুই, দেখো এদের মধ্যে কোথাও একটা ডাবল আছে, এই যে এটা আর এটা ডাবল আছে, তাহলে দুইটা ডাবল থেকে কি হয়ে যাবে, একটা হয়ে যাবে, তাহলে একটা হয়ে গেল। এখন দেখো আমরা এখান থেকে মিন টার্ম আকারে লিখতে পারি, তাহলে এফ, তাহলে এটা এটা এখন তো তোমরা বলতে পারবে এটা মানে কত, এটা মানে হচ্ছে এম ওয়ান, এটা মানে হচ্ছে এম ফোর, এটা মানে চার এক পাঁচ, এম ফাইভ, এটা এম সিক্স, এটা এম সেভেন, ক্লিয়ার এই পর্যন্ত? এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা এখন দেখো সামেশন সিম্বল দ্বারা আমরা এখানে সাম অফ প্রোডাক্টটাকে বুঝাই, এই ইকুয়েশনটা লেখা যে কথা এক্সামে থাকলে এরকম এরকম থাকে বেশিরভাগ, নিচের অংশটা দেখো এফ দিয়ে এবিসি লেখা আছে, তার মানে তুমি এখানে বুঝবা যে এখানে এই এফ এর ফাংশনটাতে তিনটা ভ্যারিয়েবল আছে, সে ভ্যারিয়েবল তিনটা হচ্ছে এ বি এবং সি, আর এখানে সামেশন দিয়ে বোঝাচ্ছে এগুলো হচ্ছে সাম অফ প্রোডাক্ট, আর কত নাম্বার গুলো সাম অফ প্রোডাক্ট হবে সেটা হচ্ছে এম ওয়ান ফোর ফাইভ সিক্স সেভেন, এই যে ওয়ান ফোর ফাইভ সিক্স সেভেন, এগুলো হচ্ছে সাম অফ প্রোডাক্ট, ক্লিয়ার? জি স্যার। তাহলে এখানে একটা ফাংশন দেওয়া আছে, এই যে এই ফাংশনটা এ প্লাস বিসি ফাংশন দেওয়া আছে, তো এ প্লাস বিসি ফাংশনের ক্ষেত্রে এখানে সব ভ্যালুগুলো বসানো হয়েছে, জিরো 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 এই ভ্যালুগুলো বসানোর পরে এই এগুলো চলে আসছে। হ্যাঁ শাকিল কিছু বলবা? হ্যালো স্যার, এমনি স্যার হঠাৎ করে স্যার টাচ লেগে গেছিল স্যার, সরি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো এখানে হচ্ছে এই এই ফাংশনটার ক্ষেত্রে আমরা এখানে ট্রুথ টেবিলটা লিখলাম, আমরা তো জানি কিভাবে ট্রুথ টেবিল লেখে, তিনটা ভ্যারিয়েবলে ভ্যালুগুলো বসাবো, এরপরে করেসপন্ডিং যে ভ্যালুগুলো আসবে সেগুলো, তো এখানে আমরা দেখতে পাচ্তেছি ওয়ান, দেখো এর আগে আমরা যেটা দেখলাম এই যেটা আমরা এটা ইকুয়েশন দিয়ে নিয়ে আসলাম, এখন যদি আমরা এটাকে ট্রুথ টেবিল দিয়ে লিখি। হ্যাঁ বলো স্যার, যে উপরে যে এটাকে দেখালেন f = abc 1 2 3 আছে, তো m1 m2 হ্যাঁ যে এটা, তো এটা কে কি এটাকে মুখস্থ রাখতে হবে স্যার, m1 = a তারপর b প্রাইম c প্রাইম, এখানে মুখস্থ রাখা লাগবে? মুখস্থ কেন রাখতে হবে, আমি তো বুঝালাম, দেখো আবার বুঝাচ্ছি, দেখো নরমাল ভ্যালু মানে হচ্ছে 1, কমপ্লিমেন্ট ভ্যালু মানে 0, তো এখানে কি আছে দেখো, তো প্রথমটা কি আছে, এবার এবার মানে তাহলে কত হচ্ছে 0, 0, বি বার মানে কত, 0, আর সি মানে 1, 0 0 1 এর ডেসিমাল ইকুইভ্যালেন্ট কত,
ডেসিমেল 001 এ ডেসিমেল কত ডেসিমেল স্যার 1 স্যার আসে 1 তাহলে এইজন্য এই যে m1 এরপরে পরে আরেকটা দেখো এই যে এটা দেখো 4 নাম্বারটা প্রথমটা আছে কত 1 a1 তাহলে 110 110 এর ডেসিমেল কত 110 ডেসিমেল স্যার 6 দেখো এইজন্য এখানে লেখা আছে m6 ও আচ্ছা আচ্ছা ঠিক আছে জি আচ্ছা তাহলে দেখো এখন আমরা ট্রুথ টেবিল থেকে যদি দেখি ট্রুথ টেবিল থেকে কিভাবে আমরা এই মিন টার্মগুলো বের করব দেখো এই যে দেখো আমরা তো এখানে বুঝতে পারছি কোথায় 1 আছে যেখানে যেখানে 1 আছে সেখানে সেগুলো আমরা নিব তাহলে এটা কত নাম্বার ডেসিমেল 1 নাম্বার না এটা এই লাইনটা 1 নাম্বারটা তাহলে এটা 1 তাহলে 4 5 6 7 তাহলে 1 4 5 6 7 দেখো 1 4 5 6 7 মিলে গেছে না মানে ইকুয়েশন দিও মিলবে তোমার হচ্ছে ট্রুথ টেবিল দিও মিলবে যেভাবে করো না কেন আসবে আর তোমরা যদি ম্যাক্স টার্ম নিয়ে কাজ করো ম্যাক্স টার্ম যদি নেয় তাহলে হচ্ছে সেক্ষেত্রে পাই এর মতো করে লিখে পাই সামেশনের জায়গায় পাই এর মতো লেখে বড় হাতের মানে বড় করে আর কি এটা সামনের দিন আমি দেখাবো আমি জাস্ট বলতেছি এখন তা আর হচ্ছে তখন জিরো গুলো শুধু কাউন্ট করে জিরো কোথায় কোথায় আছে জিরো তে আছে টু তে আছে থ্রি তে আছে তাহলে জিরো টু থ্রি হবে জি স্যার তারপর দেখো এই প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম তো আমরা মিন টার্ম তো দেখলাম এবার হচ্ছে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম কি হবে সেটা হচ্ছে ম্যাক্স টার্ম মানে হচ্ছে কি যেগুলো আমরা কি আকারে লিখছি যোগ আকারে লিখছি তাদের হচ্ছে প্রোডাক্ট থাকবে যেটাকে পিওএস বলতেছি আমরা প্রোডাক্ট অফ সাম এগুলো সামনের দিন আমরা আবার দেখব ঠিক আছে তারপর আমরা কেএমএ করব তো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে না স্যার আচ্ছা ঠিক আছে